দক্ষিণ জেলা জুড়ে চলছে বাজার সাম্রাজ্যের বিস্তার। অভিযোগ শাসক দলের নামধারী কিছু নেতা সহ কিছু সীমান্তরক্ষী বাহিনীদের ম্যানেজ করে দেদার বাজার বাণিজ্য চালাচ্ছে বিলুনিয়া মহকুমা জুড়ে। মহকুমার বিভিন্ন বাংলাদেশের সীমান্ত যেমন মতাই, নলুয়া, রাঙ্গাপুরা, আইসিনগর, গিরিধারী, চারনুপুর ব্রিজ এলাকা এবং আমজাদনগর দিয়ে চলছে দেদার বাজার বাণিজ্য। কাটাতার সীমান্ত এলাকা দিয়ে সীমান্তরক্ষী বাহিনীদের কঠোর নজরদারি থাকা সত্ত্বেও কিভাবে পাচার হচ্ছে ভারতীয় পণ্য সামগ্রী, এ নিয়ে উঠছে প্রশ্ন। এখানে শেষ নয়, অভিযোগ যে সময় বাজার বাণিজ্যের কাজ চলে সে সময় ঠিলে ঠেলা নজরদারি রাখে সীমান্তরক্ষী বাহিনী। গোপন লেনদেনের মাধ্যমে এই সুযোগ করে দেন সীমান্তরক্ষী বাহিনীরা। গতকাল রাতে বিলুনিয়া মহকুমার মতাই কৃষ্ণপুর এলাকার একটি বাড়ি থেকে পুলিশ অভিযান চালিয়ে 35 বস্তা কাপড় উদ্ধার করে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 5 লক্ষ টাকার অধিক হবে বলে খবর। এ বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিলুনিয়া থানার ওসি জানিয়েছেন, গতকাল সন্ধ্যা অনুমান 6:30 নাগাদ বিলুনিয়া থানাতে একটা খবর আসে যে মতাই কৃষ্ণপুরে একটা সুকান্ত দাসের বাড়িতে কিছু কাপড় মানে কে বা কারা স্টোর করেছে আর কি স্মাগলিংয়ের উদ্দেশ্যে। তো অ্যাকর্ডিংলি গোপন সংবাদের ভিত্তিতে আমাদের থানার স্বপন দাস, স্বপন সেন, সাব ইন্সপেক্টর এখানে রাশ করে তো গিয়ে মানে সার্চ করে দেখা যায় যে এখানে প্রায় 35টা ব্যাগ আছে কাপড়ের, মানে বড় বড় ব্যাগ, যেগুলির মধ্যে 540টা শাড়ি এবং 1700 টি শার্ট বিভিন্ন সাইজের আছে, যার বাজার মূল্য প্রায় 5 লক্ষাধিক টাকা হবে। তো এখনও মালিক পাওয়া যায়নি, তো বাড়ির লোকদের জিজ্ঞাসা করো, কেউ ওনারশিপ আসেনি, তো আমরা সেগুলো সিজ করে আজকে কোর্টে পাঠাচ্ছি এবং একটা ইনকোয়ারি স্টার্ট হয়েছে এই ব্যাপারে কে বা কাহার এগুলো বের করে রেখেছে তা খুঁজে বের করার জন্য। এখন প্রশ্ন হলো, পুলিশ গোপন খবরের ভিত্তিতে যে বাড়ি থেকে কাপড় উদ্ধার করেছে সেই বাড়ির মালিককে কেন আটক করেনি পুলিশ, তা নিয়ে গুঞ্জন দেখা দেয় জনমনে। অনেকের অভিমত, বাড়ির মালিককে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করে পাচারকারীদের হদিশ পাওয়া যেত। সূত্রের আরো খবর, এই কাপড়গুলো নাসির মিয়া নামের এক ব্যক্তির। এই নাসির মিয়া পাচারকারীর সাথে যুক্ত, মানে বিলুনিয়া আমজাদনগর এলাকায়। নাসির মিয়া অবৈধ পাচার বাণিজ্যের সঙ্গে যুক্ত বলেও গুঞ্জন রয়েছে বিলুনিয়া মহকুমা জুড়ে। সে আবার সংখ্যালঘু মোর্চারের নেতা, দাপট দেখিয়ে সে চালাচ্ছে অবৈধ পাচার বাণিজ্য। মানব পাচার থেকে শুরু করে নেশা কারবারি এবং ভারতীয় পণ্য সামগ্রী পাচার করে দেওয়ার অভিযোগ রয়েছে নাসির মিয়ার বিরুদ্ধে। পুলিশ ও বিএসএফ এর খাতায় নাসির মিয়ার বিরুদ্ধে পাচারকারীর অভিযোগ থাকা সত্ত্বেও কেন পুলিশ ব্যবস্থা নিচ্ছে না, এ নিয়েও প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ।